ওই তাস একটা হাইকে নুগুইমান খানা নরক খরকসানি মাংকথি কলাইজাক বিনি মুং প্রসেনজে ছাহা বিনি নক বল দেখাল আমচায় জিবি আমচায় শিকো খনে খরকনি খরকতাম থেন্তার প্রসেনজে ছাহার বুত খলাই লাগা আববাইন দুখু মানে থাঙ্কা প্রসেনজে পাইথাগো বনতলাংজাখা জিবি শাখাম নক জিবি শাখাম নক বিনি শাখ নাইকলি তংমানি জরাওর প্রসেনজে নে লাংমা চৌই থাঙ্গু ও পাটি মুনে উলন এনসিসি থানানি পুলিশ রক কাইসা মামলা ইয়াচাখা ও মামলান রুকসাবৈন পুলিশ রক রমখা খরকনি গেদাল জাকন বরকনি মুং মধুসূদন ছাহাতে হরিপদ বিশ্বাস আবহাওয়াহীন শাখা এনসিসি থানানি উষে সুবিমল বর্মন শনিবার দিন 19 তারিখ সকালে একটা ছেলেকে চোর সন্দেহে কয়েকজন লোক মেরেছিল তার পরিপ্রেক্ষিতে ছেলেটা চিকিৎসাধীন অবস্থায় গত 20 তারিখ জীবিত মারা যায় তো সেই মোতাবেক আমাদের যে মামলা হয়েছে সেই মোতাবেক গতকালকে আমরা ইনভেস্টিগেশনের বেসিসে দুইজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে কী নাম তাদের তাদের একজনের নাম হলো মধুসূদন সাহা আর একজন হলো হরিপদ বিশ্বাস আশালো এনসিসি থানানি নাইচমনে পুলিশ রক গদালজাক রক পুলিশ রিমান্ড সানে কেরং নগতি শাখা কেরং নগ নিসিমি গদালজাক রক নখা শালবানি বাগে পুলিশ রিমান্ড রহর জাকা আবহাইহিনী শাখা হাফাংনি কেরং খলনাই দীপা ভট্টাচার্য এটা হইছে গত 18 তারিখ যে ঘটনাটা হয়েছিল এটা হইছে এনসিসি পিএস কেস নাম্বার 18920 এই কেসে কয়েকজন মিলে জিবি বাজারের এখানে একটা ছেলেকে মানে ব্রুটালি তাদেরকে ওর উপর টর্চার করে পরবর্তীকালে ও মারা যায় তো ওই অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেইন অ্যান্ড দ্য আফটার প্রডিউসিং দ্য সিডি মাননীয় আদালত ওদের যে আসামি আজকে যে আসামি প্রভাইড করেছিল আসামির নাম হচ্ছে একজন হরিপদ বিশ্বাস অন্যজন মধুসূদন সাহা ওদেরকে 5 দিনে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে চাশালি আইচুগ সামুনি বাগৈ নকনি নখরমানি প্রসেনজে ছাহা জিবিও ফাইকেন বন দলসা থেন্তার বুলাই হনিন অক শাখা জিবি শাখাম নগ বিনি নুখুনি বড় র আবতাম বন শিকক হনে সিমিদ বুমানি ক্লাইহা থেন্তারক হায়াকে প্রসেনজে ছাহানো বুমানি উপলগতে কুবনিকক হুইজাক লেতং আবন চেরি নাইনানি বাগিন পুলিশ রক আমজক মুগ নখরকা তাবুক পুলিশ রক নিমকল গতনকে খারজাকতে খরমনি খরক তাম থেন্তারক ফিয়া বরক নব রুতুমানি বাগে সামুং চেঙ্গি নতঙ্গতে বন্য রুতুমি নতঙ্গ পুলিশ রক বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড